ছাদে আম গাছের সব থেকে বড় সমস্যা মুকুল ও গুটি ঝরে পড়া। একটিমাত্র কাজে আম গাছের মুকুল ও ফুল ঝরা রোধ করা যাবে। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বাড়ির আঙিনায় ও ছাদে শখের বসে আম গাছের চারা রোপণ করে থাকি। আম গাছ বড়ও হয় এবং দেখতে শুনতেও ভালো হয়, কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে হলো যখন আম গাছে মুকুল আসে তখন মুকুল ঝরে যায় ও এই মুকুল থেকে যখন গুটি তৈরি হয় সেই আমের গুটিগুলো ঝরে পড়ে, যার ফলে আম গাছ থেকে খুব বেশি আম সংগ্রহ করা সম্ভব হয় না। তো বন্ধুরা, এই সমস্যা থেকে পরিত্রাণের একটি গুরুত্বপূর্ণ উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আম গাছে মুকুল আসার আগে গাছে প্রচুর পরিমাণে হপার পোকার আক্রমণ হয়, আর এই হপার পোকা আম গাছের মুকুল ও গুটি নষ্ট করার প্রধানতম শত্রু। এছাড়াও সাধারণত এই সময় আমে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। তো বন্ধুরা, যদি এই হপার পোকা ও ছত্রাক নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের এই আম গাছ থেকে একটি মুকুলও আর একটি আমও ঝরে পড়বে না। তাই আমাদের আম গাছে মোট চারটি স্প্রে করতে হবে। প্রথম স্প্রে করতে হবে মুকুল আসার এক মাস আগে, আর দ্বিতীয় স্প্রে করতে হবে যখন আম গাছে মুকুল চলে এসেছে কিন্তু ফুল ফোটেনি, কারণ আম গাছের ফুল ফোটা অবস্থায় কোনো কিছু স্প্রে করা যাবে না। এরপর যখন আমের গুটিগুলো মাছের চোখের মতো হয় তখন তৃতীয় স্প্রে করতে হবে, এবং যখন আমগুলো আরেকটু বড় হবে তখন চতুর্থ ও শেষ স্প্রে করতে হবে। প্রতিটা স্প্রে আমরা ব্যবহার করব ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক। প্রতি 10 লিটার পানিতে 2 গ্রাম করে ইমিডাক্লোরোপিড পাউডার ও এর সাথে প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম করে কার্বনডাজিম গ্রুপের ঔষধ একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আমরা আম গাছে চারটি স্প্রে করি তাহলে ইনশাল্লাহ আমাদের আম গাছ থেকেও একটি গুটিও ঝরে পড়বে না। এছাড়াও প্রতিনিয়ত গাছের গোড়ায় পানি প্রয়োগ করতে হবে, কারণ যদি আম গাছে পানি না দেওয়া হয় তাহলে অনেক সময় আম গাছের গুটি ঝরে পড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।